গুড আফটারনুন বন্ধুরা, আজকে আফটারনুন বলছি কারণ ব্লগটা অনেকটা পরে শুরু করছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আজকে আমাদের ফার্স্ট ইলিশ মাছ এলো বর্ষাকালের। খারাপ ছিল না মাছটা, ছোটো সাইজে ছিল, তাই বেগুন দিয়ে পাতলা করেই করেছিলাম, দারুণ ছিল। আমার ছেলে খায় না, তাই ওকে আবার ডিম বানিয়ে দিয়েছে, ইলিশ মাছ খায় না। তো এই নতুন ড্রেসটা সেদিকে প্যান্টলুন্স থেকে কিনেছিলাম, ওটাই আজকে পরে নিলাম। অনেকদিন পর একটু ব্লগ করছি, মাঝখানে জানোই আমার ইরেগুলার হচ্ছে ব্লগটা। যাই হোক, রেডি হয়েছি কেন বলো তো, এখন যাচ্ছি একটু জেল মিউজিয়াম। অনেকদিন ধরে যাবো 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 করছি, যাওয়া আর হচ্ছে না। এই যে ছেলেও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। ওখানে আমার ব্যাগ বের করার জন্য বিছানাটা একটু লন্ডভন্ড হয়ে আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমরা এই রেডি হয়ে গেছি। তিনটে অলমোস্ট বাজে, লেটও হয়ে গেছে, বেরোবো না নিউলিপুরে, তো নিউলিপুরের ওইখানটাতেই। তো এই হচ্ছে ব্যাপার, অনেকের কাছে অনেকদিন ধরে শুনছি জেল মিউজিয়ামের কথা, যাওয়া আর হচ্ছে না। তাই জন্য বললাম চলো একটুখানি ঘুরেই আসা যাক। একটু গরমটা কমেছে তো তুলনামূলক, আছে তবুও একটু কমেছে, তাই জন্য চলো বেরোই, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, পেছনে বসে গেছে, লেটই হয়ে গেল কিন্তু রোদটা কমে গেছে, এই জন্য একটু ভালো লাগছে। সকাল থেকে আছে প্রচণ্ডই ভালোই রোদ উঠে গেছে। চলো যাই, বেশিক্ষণ লাগবে না, দেখাচ্ছে এতে 17 মিনিট দেখাচ্ছে, কাছাকাছি তো পৌঁছে যাবো। চলো গিয়ে তারপর কথা হবে। এই যে আমরা চলে এসেছি জল মিউজিয়াম, পৌঁছে গেছে, কাছাকাছি আছে। চলো এন্ট্রি করি, 8,030 করে এন্ট্রি ফি আছে। এই যে ঢুকে গেলাম, 30 রুপিস করে টিকিট। দেখো ভেতরটা কি অপূর্ব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। আর রোদটা একটু কমে এসেছে, তাই ঘুরতেও বেশ ভালো লাগছে। দুপাশে দেখো কী সুন্দর বসার ব্যবস্থা রেখেছে। আর প্লাস এই যে ছোটো ছোটো দেখছো লাল রঙের বিল্ডিংগুলো, এগুলো ভেতরেই আর কি দেখার সব জিনিসপত্রগুলো ওরা সাজিয়েছে ঢুকে ঢুকে আর কি, দেখার মতো মিউজিয়াম যেরকম হয় আর কি। চলো টুকটুক করে এবার দেখতে থাকি, তোমরাও আমাদের সাথে ঘুরতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। এটা একটু লাইব্রেরির মতো জায়গা রেখেছে, বিভিন্ন বই রেখেছে, একটু মানে রেস্ট রুম টাইপের, বই নিয়ে তো বসে এখানে একটু পড়াশোনাও করতে পারো তোমরা চাইলে। এখানে তোমার এসির ব্যবস্থা আছে, কাজেই সবাই বেশ বসে বইটই দেখছে। অনেক রকমের বাংলা বইটই আছে, স্বাধীনতা সংগ্রামের উপরেও অনেক বই আছে। এই আর কিছুই নেই এখানে, এইটুকুনি ঘুরে দেখা এই জায়গাটা। জায়গাটা চলো একটু দেখি, বসি একটু বই দেখে টেখে, আবার অন্য জায়গায় এবার যাবো। এই হচ্ছে এই জায়গাটা। বাইরে বেরিয়ে দেখছি এখানে সিনেমা শুটিং হচ্ছে, তো গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে কী সিনেমা শুটিং হচ্ছে, বলল বাঘাযতীন সিনেমা শুটিং হচ্ছে। রিসেন্টলি মানে পুজো টুজোর সময় বাঘাযতীন সিনেমা রিলিজ করবে। আমরা যখন এসে পৌঁছালাম এই জায়গাটায়, তখন শুটিং অলমোস্ট শেষ, ওই যেটুকুনি দেখতে পেলাম আর কি, ভালোই লাগছে দেখতে, শুটিং হচ্ছে এখানে আর কি। আরেকটা মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি, এখানে এইসব বিভিন্ন ধরনের ছবি টবি এইসব রাখা আছে, ভালোই লাগছে দেখতে ঘুরে ঘুরে। মানে আলাদা করে কিছু বলার নেই, ওই আর কি সব স্বাধীনতার ওপরেই সমস্ত কিছু রাখা। এদিকটায় দেখো এসেছে, এদিকটায় কিছু তাঁতের সমস্ত জিনিসপত্র করা দেখানো আছে। সুন্দর তাঁতকল ছিল যে আগেকার দিনই, সেই জায়গাটা এরম করে এখানটা তুলে রেখেছে, তুলে ধরেছে আর কি আমাদের সামনে। ভারী সুন্দর লাগছে জায়গাটা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তোমরা আসলে এদিকটায় এসো দেখতে, পুরোনো দিনের তাঁতকলগুলো দেখতে পাবে, কেমন ছিল, কীভাবে করতো, সেইটাই তুলে ধরার চেষ্টা করেছে। আমার তো বেশ এই জায়গাটা ভালো লাগলো। আমরা লাস্টে এলাম একদম এদিকটায় ঘুরতে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে জায়গাটা ঘুরতে। তোমরা ঘুরে দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। সব শেষে ঘুরতে ঘুরতে একদম চলে এলাম এই সব মানে যেখানটায় সব ফাঁসি দেওয়া হয়েছিলো, সেই জায়গাটা ওরা বেশ সুন্দর করে সাজিয়ে তুলে ধরেছে আমাদের সামনে। সেইখানটায় এসে পৌঁছেছে, এখানটায় এখানে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিলো আর কি সব বীরদের, সেই জায়গাটা। এখানে এমনি জেলটা করে বানানো আছে কিছু জেলের জায়গা, আর ওই দিকটাতে গেলে ওই দিকটাতে আর কি ফাঁসি দেওয়ার ওই জায়গাগুলো দেখা যাবে। ভালোই লেগেছে দেখতে, খারাপ লাগেনি আমাদের পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে। আমি একটু ছোটো করেই ভিডিও করলাম, পুরোটা হয়তো ভিডিও করে ওঠা হয়নি। চারদিকে ওই মিউজিয়ামগুলোই রয়েছে, এগুলি ঘুরে দেখার আর কি, আর বিশেষ কিছু নেই। এই জেলগুলি আছে,
আজকে জেলগুলোর মতো ডিজাইন করে মানে রেখেছে আগে, কেমন ছিল আগেকার দিনে জেল সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। এই এটাই আছে এখানে, তবে ভালো লাগবে আসলে সবারই আশা করি। তোমাদের বলছিলাম না যে চলেছে, দেখো ফাঁসির মঞ্চ, এখানেই ফাঁসি দেওয়া হতো, সেই জায়গাটাকে ওরা সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। এখানে সব অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, দেখো পুরো জায়গাটা কি সুন্দর করে বাঁধিয়েছে ফাঁসির মঞ্চের জায়গাটা। এই হচ্ছে এই জায়গাটা, এখানেই ফাঁসি দেওয়া হতো আর কি। এই যে এতক্ষণ ঘুরে ঘুরে বেশ পায়েও ব্যথা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই ছেলে আমরা ছেলে বলে কিছু খাবে, তাই জেলের ভেতরে এখানে কফি হাউস আছে, বেশ সুন্দর করে সাজিয়েছে ভেতরটা, এখানে একটু বসেছে, কিছু খাবার স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়েছে, এটা খেয়ে এখান থেকে খেয়ে বেরিয়ে আমরা লাইট শোটা দেখবো, লাইট শো দেখে তারপরে বাড়ি ফিরবো। লাইট শোটা আলাদা করে 100 টাকা করে টিকিট মোটামুটি, ওটা আলাদা কাটতে হয়, 30 রুপিস এন্ট্রি আর লাইট শো। চলো এখানে কফি হাউসে কিছু স্ন্যাক্স খেয়ে নিই, খেয়ে নিই তারপর লাইট শো এদিকে আবার হেঁটে হেঁটে যাবো। চলে এসেছি, মোটামুটি বসে গেছি, এখানে ওপেন স্পেসটা, এখানেই লাইট শোটা হয়, ওখানে দেখছো স্ক্রিন লাগানো আছে, আর এই এইটার উপরে মানে গ্রাউন্ডে সমস্ত আর কি হবে, কিন্তু ভিডিও করতে দেবে না, তাই আগে থেকে তোমাদের জন্য একটু ভিডিও করে রাখলাম আমি একটু দেখানোর জন্য আর কি, কিন্তু এরপরে আর ভিডিও করতে পারবো না শো শুরু হওয়ার সময়। চলো কমপ্লিট করে দেখে নিই এটা, এই পুরোটা ভালোই লাগবে আশা করি, চলো দেখে নিই। গুড মর্নিং বন্ধুরা, কালকে জেল মিউজিয়াম থেকে ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম গরমে, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ওখানে তো দেখলেই তোমরা ভালোই ঘুরলাম, বেশ সুন্দরই বানিয়েছে জিনিসটা, সবাই দেখে আসতে পারো। 30 টাকা করে নিল টিকিট, আর পরে লাইট শোটা 100 টাকা করে, লাইট শোর সময় ভিডিও করতে দেয়নি, ওখানে অ্যালাউ ছিল না, তাই আমি করতে পারিনি, কিন্তু ভালোই লেগেছে আমাদের লাইট শোটা, 6:30 থেকে ছিল, তারপরে আবার তখন বোধহয় হিন্দিতে দেখলাম, তারপর মানে আবার 7:30 থেকে যেটা ওটা বেঙ্গলে ছিল, তো আমরা অত লেট করিনি, আমরা 6:30টাই দেখে নিয়েছি। একটু দেখলি তো কফি হাউস একটু খেয়ে খিদে খিদে পেয়েছিল, অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল, একটু খেয়ে দেখে তারপরে এসেছি, এসে আর ব্লগটা কালকে কন্টিনিউ হয়নি, তবে ভাবলাম আজকে এন্ড করবো। সকালবেলা যথারীতি হাজব্যান্ড ছেলে স্কুলে বেরিয়ে গেছে, আমার রান্না আন্ডার প্রোগ্রেস, আজকে একটু পমফ্রেট মার সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি, হয়ে এসেছে, চলো তোমাদের একবার রান্নাঘরে গিয়ে আপডেট দিয়ে দিই। চলে এসেছি রান্নাঘরে, এসেছি তো অনেকক্ষণে সকালেই, ছেলে আর হাজব্যান্ড রুটি তরকারি সব নিয়ে বেরিয়ে গেছে, এখন এই রান্নাটা ফিনিশ করছি, একটু ডাল বানিয়ে নিয়েছি, আর এই হচ্ছে মাছটা, মাছটা তোমাকে দেখাচ্ছি, মাছটা মোটামুটি ফুটছে, এরকমই রাখবো, আমাদের একটু সবাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, আর একটু শুকাবো, শুকালেই মোটামুটি মাছটা কমপ্লিট। চলো মাছটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলে ব্লগটা এন্ড করতে হবে, ব্লগটা বেশ লং হয়ে যাচ্ছে, এটা মাছটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম রান্নার প্রোগ্রেসটা, চলো কালকে থেকে ব্লগটা চলছে, বেশ খানিকটা বড়ই হয়ে গেছে, আশা করি তোমাদের জেল মিউজিয়ামের ভিডিওটা দেখতে ভালো লাগলো, কেমন লাগলো আমাকে অবশ্যই 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 সবাই একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, জানো শেষ করায় আমি কী করে তারকা হয়ে দিচ্ছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই।